পজিটিভ আমি এখন আছি নাইটিঙ্গেল মোড়ে এবং আমার পেছনে যদি আমি দেখাই তাহলে দেখবেন যে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা এবং তারা যেটি বলছেন যে তারা অবস্থান নিয়েছেন যে যেহেতু আওয়ামী লীগ জনগণের পক্ষে কাজ করছে এবং জনগণের যেন জানমালে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টি দেখছেন এছাড়া কিন্তু নয়াপল্টনের দিকে ঢুকতে অর্থাৎ বিএনপি কার্যালয়ের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে এখানে সকাল থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা অনেকে এসেছেন এই জায়গা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন গণমাধ্যম কর্মীদের সাথেও তারা কথা বলেছেন তারা যেটি বলেছেন যে বিএনপি যে সমাবেশ করছে সেই সমাবেশটি শান্তিপূর্ণ হলে পুলিশ সব ধরনের সহায়তা করবে তবে তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে সেক্ষেত্রে পুলিশের যে প্রস্তুতি সেটি রয়েছে এবং সেইটি তারা কোনোভাবে করতে পারবে না এছাড়া এখানে ডিবি প্রধান হারুনুর রশিদ এসেছিলেন ডিএমপি থেকে অতিরিক্ত কমিশনার এ কে মাহফিজ আক্তার তিনিও এসেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই যে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে যে সড়কটি এটি বন্ধ রয়েছে কারণ গোয়েন্দা তথ্য আছে এখানে বিএনপি কোনো ধরনের যেন অরাজকতা পরিস্থিতি তৈরি করতে না পারে এবং কিছুদিন আগে যেহেতু এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে যখন এই জায়গাটিতে নিরাপদ মনে করা হবে তখন খুলে দেওয়া হবে তো আসিফ টিপু আমাদের আরেকজন সহকর্মী আছেন যাত্রাবাড়িতে আরিফিন শাকিল একটু তার কাছে যাব শাকিল আপনি তো আছেন যাত্রাবাড়িতে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং অনেকেই যেহেতু চেকপোস্টের মাধ্যমে চেক করে ঢাকাতে ঢুকতে দেওয়া হচ্ছে বা বের হতে দেওয়া হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলেন ধন্যবাদ লাবণী মূলত যাত্রাবাড়িতেও একই অবস্থা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ সদস্যরা এখানে মোতায়েন করা রয়েছে এবং আপনি জানেন যে পাশে যেহেতু গোলাপবাগ মাঠ এবং যার ফলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা একটু বেশি আপনাকে ছবিতে দেখাতে চাই এই পাশে পুলিশ সদস্যরা আছেন আরেক পাশে র্যাব সদস্যরা আছেন এবং সব মিলিয়ে এই জায়গাতে বেশ সতর্ক পাহারায় আছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় আর ঠিক ডান পাশে বাম পাশের কথা যদি আপনাকে একটু ছবিতে দেখাতে চাই বাম পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং আপনারা হয়তো সেই ছবিতেও সে দেখছেন এখন যাত্রাবাড়ি মোড়ে প্রত্যেকটি মোড়ে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা বিএনপি জামাতের যে নাশকতা কর্মকাণ্ড হতে পারে সেই আশঙ্কায় তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় তারা আসলে এই সতর্ক পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং এই রাস্তা দিয়ে যেহেতু নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা যাচ্ছেন ফলে তারা যেন কোনো যানবাহনে তাদের ভাষায় যেন কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে না পারেন কিংবা কোনো নাশকতা করতে না পারেন যার কারণে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে পাহারা বসিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের নেতৃপক্ষে এবং বিএনপি নেতাকর্মীরা এখানে মিছিল করছেন না তারা যারা সমাবেশে যাচ্ছেন তারা একেবারেই ব্যক্তিগতভাবে যাচ্ছেন আপনাকে সব মিলিয়ে এই জায়গাতে এখন পর্যন্ত বিশৃঙ্খলার কোনো তথ্য আমরা পাইনি আর আইন শৃঙ্খলা বাহিনী যারা সন্দেহভাজন আছে তাদেরকে তল্লাশি করছেন আমরা একটু আসলে খবর আমিনবাজারের খবর জানতে চাই সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তসলিম তহিদ সেখানকার পরিস্থিতি এখন কি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ তৎপরতা প্রত্যক্ষ করছে কিনা ধন্যবাদ শাকিল আমরা এই মুহূর্তে আছি আবদুল্লাপুরে এখানে হচ্ছে মোহননগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে তারা সকাল থেকে যে মিছিল মিটিং করেছে সড়কে মহড়া দিয়েছে সেই মহড়া দেওয়ার পরে এখন তারা শান্তি সমাবেশ করছে ঠিক আবদুল্লাপুর পার হয়েই চেকপোস্টের পরেই তারা এখানে অবস্থান নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে তুরাগ আছে উত্তর আওয়ামী লীগ আছে দক্ষিণখান থেকে আসছে উত্তরখান থেকে আসছে অর্থাৎ এই অঞ্চলের যত ইউনিট আছে আওয়ামী লীগের সকল ইউনিট নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নিয়েছে এবং বিএনপি জামাতের অপরাজনীতি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান এবং তারা শুধু এখানে না তারা কিন্তু মোটর সাইকেল মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ এখানে আওয়ামী লীগের পাশাপাশি শীর্ষ আওয়ামী লীগ এবং যুবলীগ সহ বিভিন্ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের কর্মীরা কিন্তু তারা অবস্থান নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে একই সাথে আর একটা বিষয় বলে রাখি যে এর পাশাপাশি কিন্তু
সড়কেও কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে। পুলিশ এখনও কিন্তু এই টঙ্গী থেকে ঢাকায় প্রবেশের পথে সেখানেও কিন্তু তারা পুলিশ কঠোর অবস্থান রয়েছে। সব মিলে এখানে আওয়ামী লীগের অবস্থান পাশাপাশি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সব মিলে এখানে তারা বলছে যে পুলিশের মানুষের যানমালের নিরাপত্তার স্বার্থে তারা সকল উদ্যোগ গ্রহণ করেছে। তো এখন আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী যুবা সানি, তার কাছ থেকে জানব সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলোই প্রোগ্রাম হচ্ছে আজকে, কারণ বিএনপি যে সমাবেশ সে উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিন্তু এখন আমি যে কর্মসূচিতে রয়েছি সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাতের যে অগ্নি সন্ত্রাস, সেই অগ্নি সন্ত্রাসের যে হুকুমদারদের বিচারের দাবিতে একটি মানববন্ধন হচ্ছে শহীদ মিনারে, এবং সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের তথ্যমন্ত্রী, সরকার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান সাবেক মন্ত্রী, এবং এখানে যারা বিএনপির বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাসে যারা আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছে, অগ্নিদগ্ধরা রয়েছেন, এবং তারা যেটি বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি বিচার হয়নি, এবং তারা সেই বিচারের দাবি জানাচ্ছেন, এবং সেই সঙ্গে তারা যেটি বলছেন যে বিএনপি জামাতের যারা হুকুমদাতা তাদেরও বিচারের আওতায় আনতে হবে, এবং বারবার তারা যেটি বলছিলেন যে বিএনপি যতই গণতন্ত্রের কথা বলুক তারা কিন্তু সেই গণতন্ত্রের ধ্বংসের মূল কারণ, কিন্তু তারা এমনই দাবি তারা করছিলেন, কিন্তু এখনও কিন্তু হাসান মাহমুদ তিনি বক্তব্য রাখেননি, তিনি হয়তোবা কিছুক্ষণ পরেই বক্তব্য রাখবেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগের যে কর্মীরা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, টিএসসি মোড়ে তারা অবস্থান নিয়েছেন, এবং আজ যে বিএনপি যে মহাসমাবেশ সেখানে যেন কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয়, সেই নৈরাজ্যকর পরিস্থিতি যেন তৈরি কেউ করতে না পারে, সে কারণে কিন্তু যে ছাত্রলীগের যে অবস্থান সেটি রয়েছে। তো বলা চলে যে আজ আওয়ামী লীগ আজ বিএনপির যে গণসমাবেশ সে উপলক্ষে কিন্তু যেমন ছাত্রলীগের নেতা কর্মীরাও অবস্থান নিয়েছেন, তেমনি এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি যে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে একটি মানববন্ধনও কিন্তু এই শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। তো আমি চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী টিপু আর টিপুর কাছে। টিপু, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সর্বশেষ তথ্য।